আমাদের কাছেও আমি অনুরোধ করছি যে সবাই আমার আমাকে যেমন সাহায্য করে একটা ইয়ে করে। নমস্কার, নর্থ ইস্ট নিউজে স্বাগত জানাই রাজু। আজকে আসলাম বরখলার লেবুর বন্দে রেভিনিউ ভিলেজে। এই যে পিছনে একটা ঘর দেখতে পাচ্ছেন আমার পিছনে, যে ঘরটা আছে সেই ঘরটাতে যে ফ্যামিলির মালিক, সেই মামিলি পরিবারের যে মালিক, উনি ক্যান্সার আক্রান্ত হয়েছেন। অত্যন্ত গরিব, নিতান্ত মজুরি করে উনি চলতেন, বাগানে কাজ করে চলতেন। ওনার এক ছেলেও কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে অন্ধ হয়ে গেছে। তো সেই ফ্যামিলিতে একটু মানে আসলাম দেখার জন্য কি বিষয় না বিষয়। আচ্ছা চলুন আমার সঙ্গে। এই হচ্ছে ঘর, এই হচ্ছে ঘর উনাদের, এই লেবুর বন্দের এরিয়াতে ঘর। উনি উনা আপনারা কি এই ঘরটা ইয়েতে সরকার থেকে পেয়েছেন? ইন্দিরা হাউস, মানে প্রধানমন্ত্রী আবাস যেটা। আচ্ছা আচ্ছা, তো কে কে ক্যান্সার পেশেন্ট? আমার মা। আচ্ছা, কে উনি? আচ্ছা উনি নাকি? আচ্ছা আচ্ছা, ওনার নাম কি? অঞ্জলি ভুঁইয়া। অঞ্জলি ভুঁইয়া। আচ্ছা আচ্ছা, কতদিন হয়েছে? হওয়ার তো এটা বাক্কা হয়েছে, আমরা এমনি প্রাইভেটে এমনি দেখাইছি, মানে আর কি ওষুধ পানি কিছু খাওয়াইছি এমনি। এটা আর ক্যান্সার হসপিটালে যাননি? পয়লা যাই নাই, পরে ওই আমাদের অখিল পাল যে ডাক্তার তার কাছে নিয়ে গেছি, হে পরে আমরা এখান থেকে ক্যান্সার হসপিটালে পাঠাইছি। ক্যান্সার হসপিটালে? ক্যান্সার ধরো কোন জায়গায় ক্যান্সার? ক্যান্সার তার মুখে, মুখে ক্যান্সার। আচ্ছা, এমনিতে মানে সাদাটা আগে খাওয়া হইতো? সাদা খাইতো, সাদা ওটা পানসুপারি। পানসুপারি খাওয়ার জন্য মুখের ভিতরে কোন জায়গায়, জিব্বায় না আর ভিতরে খাইতো? নালি দাঁতে, দাঁতের সাইডে। দেখি দাঁতের সাইডে, এই দেখুন উনার ক্যান্সারের ইয়েটা ভিতরে, সাদা পান অত্যধিক খেতেন তার জন্য এই অবস্থা। আপনার কয় ছেলে? দুইটা। আচ্ছা, আপনি বড়? হ্যাঁ স্যার। আপনার বাবা নেই? বাবা নেই। আচ্ছা, ই হচ্ছে আপনার ভাই যিনি অ্যাক্সিডেন্টে মানে চোখটা নষ্ট হয়েছে, কি নাম? পার্থ ভুঁইয়া। পার্থ ভুঁইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনার নাম? আমার নাম বাপন ভুঁইয়া। হ্যাঁ, কি করেন? এই দিনমজুরি করি। দিনমজুরি করেন? আচ্ছা, তো এখন মার চিকিৎসাটা কিরকম করাবেন? মার চিকিৎসার জন্যই তো আপনারা ডেকেছি আমি স্যার। মার রেশন কার্ড বন্ধ হয়ে গেছে, দেড় দুই বছর হয়েছে। দুই রেশন কার্ড বন্ধ হয়েছে, এটা তো আমরা আগে রেশন পাইতাম, তো রেশন পাওয়ার পরে যখন আবার রেশন দোকানে যাওয়া হয়েছে তখন কইছে যে না তোমরা রেশন কার্ডটা ডিলেট হয়ে গেছে, তোমরা নতুন করে অ্যাপ্লাই করো। তো নতুন করে অ্যাপ্লাই করছে মায়ে দুইবার, একবার দিছি আমরা, কইছে মায়ে কইছে কই অ্যাপ্লাই করবো, কইছে জিপি পঞ্চায়েতের এখানে সব কাগজপত্র জিমা লাগাইছে। তো তারা যখন জিজ্ঞাস করা হয় যে আমরা কয়েছি রেশন কার্ড আইল না, না আইবো, তোমরা এটা পাঠানি হয়েছে আইবো। এরপরে কি কারণে রেশন কার্ডটা কাটা হয়েছে এটা কারণটা বলেছেন কি? কারণটা আমাকে বলেনি। বলেনি? আপনাদের কি, আপনাদের কি আধার কার্ড উনার নামে, আপনার মার নামে আছে আধার কার্ড? হ্যাঁ আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে। আচ্ছা, প্যান কার্ডও আছে, সবই আছে, তবুও ডিলিট হয়ে গেছে? তবুও ডিলিট হয়ে গেছে। আচ্ছা, আপনাদের ফ্যামিলিতে আর কোনো মানে কার্ড নেই? আর কোনো কার্ড নেই। কার্ড নেই? অমৃত অভিযান আছে, অমৃত অভিযান কার্ড তো আমি যেখানে জিগাইছি কই না, এটা তো এখন চলে না। চলে না, মানে আর চাউলের জন্য আপনাদের কোনো কার্ড নেই বর্তমানে? বর্তমানে কোনো কার্ড। কতদিন ধরে কার্ড নেই? প্রায় দেড় বছর মতন। দেড় বছর ধরে আপনাদের কার্ড নেই? না, পাচ্ছেন না আপনারা চাউল? না। দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন এই বাড়ি একটা নিতান্ত দরিদ্র একটা ঘর, দেখলেই বুঝতে পারছেন। হ্যাঁ, ওনাদের এই ফ্যামিলিতে রেশন কার্ড নেই, এটা খুবই আশ্চর্যের বিষয়। তো এই বিষয়ে আমার সঙ্গে প্রতিবেশী আছেন, হ্যাঁ প্রতিবেশীকেও জিজ্ঞেস করবো। দাদা আপনাকে এই গ্রামেরই? এই গ্রামের। আচ্ছা বলুন, ওনাদের ফ্যামিলির ব্যাপারটা একটু বলুন। ফ্যামিলি তো অত্যন্ত নেহাত গরিব ফ্যামিলি। আচ্ছা, মা তো দিনমজুর, আগে বাগানের কাজ করতেন, তো বর্তমানে তিনি রিটায়ার্ড হয়ে গেছেন বাগান থেকে। আর দুই ভাই, ওদের দুই ভাইয়ের মাঝে বড় ভাইটা একটা ইলেকট্রিকের ছোটখাটো কাজ করতো, তো বর্তমানে মিডিলে ইলেকট্রিকের একটা শর্ট খেয়ে দুটো চোখ খারাপ হয়ে গেছে, তো তারও ট্রিটমেন্ট চলছে। আর বড় ভাইটা তো দিনমজুরে কাজ করে, তো আমাদেরকে গিয়ে বলেছে দাদা কি করবো কি না। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা, যেখানে ঘরে ঘরে মানুষ চাল পাচ্ছে, সেই যে সেই জায়গায় ওনারা দেড় বছর ধরে ওনাদের কার্ড নিয়ে বলছেন, সেটা কি আপনারা শুনেছেন? হ্যাঁ শুনেছি, এই কার্ডটা আছে এখানে, আমি এখানে কার্ডটা আছে, কিন্তু কার্ডটা কি কারণে ডিলিট হয়ে গেছে এটাই আমরা মানে এটা কি কি কারণে হয়েছে, ডিলারের মারফতে হয়েছে না কোনো পঞ্চায়েত মারফতে হয়েছে, সেটাই বোঝা মুশকিল। আপনারা একটু দেখেন বা এটা মেসেজটা আমার সিএমকে দিলে একটু ভালো হয়। আচ্ছা, তো কি বলছে, কার্ডটা কবে দেওয়া হবে?
কোন এই রেশন কার্ডটা আপনি 1.5 বছর ধরে মানে চাল পাচ্ছেন না রেশন কার্ড নেই, তো ভবিষ্যতে কবে দেওয়া হবে কিছু বলেছে ডিলার? না ডিলারে কিছু বলেনি। নেক্সট কিছু জমা দিয়েছেন কাগজপত্র? হ্যাঁ দুইবার করে জমা দেওয়া হয়েছে। দুইবারই পাননি? না দুবার আসে নাই আমাদের। কি আশ্চর্যের বিষয় দেখুন, যেখানে ঘরে ঘরে চাল পাওয়ার কথা, নিতান্ত গরিবের চাল পাওয়ার কথা, এর থেকে আরও ভালো ফ্যামিলি যাদের আর্থিক সচ্ছলতা আছে তাদের ফ্যামিলিতে পর্যন্ত মানে চাল পাচ্ছে নিত্যদিন, তাদের কার্ড থাকার কথা নয় কিন্তু ওনারা কার্ড আছে, কিন্তু নিতান্ত গরিবের ফ্যামিলি দেখুন, দেখতেই বুঝতে পারছেন আপনারা এই ফ্যামিলিতে মানে চালের কার্ড নেই। আরেকটা বিষয় হচ্ছে ক্যান্সার পেশেন্ট নিয়ে আছেন দুটো মানে ভয়ানক রুগী, একজন চোখের মানে অন্ধ হয়ে গেছেন ওনার ছেলে, উনি হচ্ছে ক্যান্সার পেশেন্ট, অথচ ওনার ঘরে এই অবস্থা দুরবস্থা। তো দর্শকবৃন্দ আপনাদের কাছে একটি অনুরোধ জানাই, ওনাদের যথাসাধ্য আপনার চেষ্টা করবেন কিছুটা হেল্প করার, যাতে চিকিৎসা করাতে পারেন। ওনাদের ডিটেলস দিয়ে দেওয়া হবে আপনাদেরকে, তো আপনারা যদি পারেন ওনাদেরকে একটু সাহায্য করবেন, ধন্যবাদ। তো দর্শকবৃন্দ আপনাদের কাছে একটি অনুরোধ জানাই, ওনাদের যথাসাধ্য আপনার চেষ্টা করবেন কিছুটা হেল্প করার, যাতে চিকিৎসা করাতে পারেন। ওনাদের ডিটেলস দিয়ে দেওয়া হবে আপনাদেরকে, তো আপনারা যদি পারেন ওনাদেরকে একটু সাহায্য করবেন, ধন্যবাদ। অঞ্জলি ভুঁইয়ার ফ্যামিলির ব্যাপারে বলুন, ক্যান্সার পেশেন্ট। অঞ্জলি ব্যাপারে, অঞ্জলির ভুঁইয়ার ব্যাপারে হইল কি না, তাই তো ক্যান্সারের ইয়র শুনলাম এখন, এটা নিয়ে তাই তো অ্যাকচুয়ালি বাগানে চাকরি করতো, বাগানের শ্রমিক আছিল, রিটায়ারমেন্ট হয়েছে, রিটায়ারমেন্ট হয়ে আইসে বেশ কয়েক বছর হয়েছে, এরপরে তাই অসুস্থ, অসুস্থ হওয়ার পরে বোধহয় তারা ক্যান্সার হসপিটালে লইয়া গেছে, যাওয়ার পরে দেখা সাক্ষাৎ করছে, করার পরে ওখানে এমন পরিস্থিতির তারা পড়ছে আর কি, ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই খারাপ, যার পর তারা কিভাবে চিকিৎসা করাইতো এটাই ওখান ইয়ে করেন না, তখন গ্রামের সবের সঙ্গে যোগাযোগ করে যে কেমনে কিটা করা, তখন আমার সন্দীপনেও আপনার লগে বোধহয় যোগাযোগ করছে, করার পরে এই কথাবার্তা হইতো যে কেমনে এরে সলভ করা। আচ্ছা ওনাদের বাড়িতে রেশন কার্ড নেই? ঠিক আছে, রেশন কার্ড নাই, হ্যাঁ অরুণোদয় নেই, বৃদ্ধ ভাতা নেই, বিধবা ভাতা নেই, সরকারি কিছু একটা ঘর ছাড়া কোনো প্রকল্প নেই, কিচ্ছু নেই, এটা সত্যি কি? এটা এটা সত্যি। আচ্ছা আপনার কী নাম? কাজল দত্ত। মানে আপনার এই গ্রামেরই, দেবগঞ্জেরই? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে।